ফরজ গোসলের নিয়ম কি? ফরজ গোসলের নিয়ম, আপনি শুরুতে বিসমিল্লাহ বলে অজু করবেন এবং শুধু পা ধোয়া ছাড়া বাকি অজুর যে স্বাভাবিক নিয়ম আছে সেভাবে করবেন। এরপরে মাথার উপর দিয়ে পানি ঢেলে পুরো শরীরে পানি প্রবাহিত করবেন এবং পরিশেষে আবার পাটা ধুয়ে নেবেন। হয়তো এর মধ্যে আপনার পা ধোয়া হয়ে গেছে, যদি সেটার উপর ইক্তেফা করেন তাহলেও আপনার গোসল শুদ্ধ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আবার স্পেশালি পা ধুতেন, এতেও তো বোঝা যায় যে তিনি যদি অল্প পানি ঢেলে গোসলও করেন পায়ের উপরও তো সেটা পড়ে, কিন্তু তারপরেও তিনি আবার স্পেশালি পা ধুতেন। অর্থাৎ তিনি তার ফরজ গোসলের পন্থাটাকে এভাবে সাজিয়েছেন, অজু পা ধোয়া ছাড়া বাকি কাজ, হ্যাঁ, তারপরে সারা শরীরে পানি প্রবাহিত করা এবং তারপরে পা ধোয়া, ব্যাস আপনার গোসল শেষ।